লাস্ট প্রাইসিং পলিসি করা হয়েছিল 2002 সালে, সেটা আমরা রিভিউ করলাম 2008 সালে, 6 বছর পরে, সেটা 6 বছর পরে। The review that is a mandatory requirement of this policy, otherwise this policy will be of no use to us. So, এই জিনিসটা আমি একটু প্রথমে বলতে চাইছিলাম। দ্বিতীয় হচ্ছে যে এই নীতিমালা, আজকে কিন্তু সেমিনারের মূল প্রতিপাদ্য হচ্ছে যেটা বাস্তবায়নটা কিভাবে, এই বাস্তবায়নের ক্ষেত্রে আমরা যেটা বলেছিলাম যে ওখানে আমরা কিন্তু তিনটা ভাগ করে দিয়েছিলাম, যে শর্ট টার্ম যেটা 18 মাসে করা সম্ভব, মিড টার্ম যেটা 5 বছরে করা সম্ভব, লং টার্ম যেটা 10 বা 11 বছরে করা সম্ভব। সেইখানে এই এই 18 মাসের জায়গায় আমরা পরে আবার যেটা বলেছি যে প্রতি বছরের লক্ষ্যমাত্রা গুলো নির্ধারণ করা প্রয়োজন, এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে বিজ্ঞান এবং ICT মন্ত্রণালয়ের তরফ থেকে এই জিনিসটা বোধ হয় স্পেসিফিক্যালি একটু মনিটর করার প্রয়োজন। দে নিড টু সেট টার্গেটস, যে প্রতি বছর আমরা কি, প্রতি বছরের শেষে কি লক্ষ্যমাত্রা আমরা পৌঁছাবো, কি কি ধরনের ই সার্ভিস আমরা কম্পিউটারের মাধ্যমে প্রদান করবো, সবই একসাথে করার প্রয়োজন। কিন্তু মিনিট টু হ্যাভ এ রোড ম্যাপ, যে 2010 সালের শেষে, নিজে 2010 সালের ডিসেম্বরের মধ্যে আমরা কি করতে চাই, 2011 সালের ডিসেম্বরের মধ্যে আমরা কি করতে চাই, সো দ্যাট পিপল ক্যান সি হাউ ইট উইল টাচ দেয়ার লাইফস। শুধু নীতিমালা বললে পরে কিন্তু এটা, এই নীতিমালা সবচেয়ে সুন্দর জিনিসটা হচ্ছে যেটার মধ্যে আমাদের কিন্তু অ্যাকশন প্ল্যান গুলো রয়ে গেছে। শুধু যদি প্রথম 10 পাতা শুধু নীতিমালা থাকতো, সাধারণ মানুষ কিন্তু এটা হৃদয়ঙ্গম করতে পারতো না, বুঝতে পারতো না যে হাউ ইট অ্যাফেক্টস। কিন্তু 306টা অ্যাকশন প্ল্যান পড়লে পরে যে কেউ বুঝতে পারবে যে এটা কিভাবে তাদের তাদের সুবিধায় দিতে পারে, এবং সেই সেই ক্ষেত্রে আমি যে আলোচনাটা এগিয়ে আমি শেষ করবো আমার বক্তব্য, সেটা হচ্ছে যে আলটিমেটলি আমরা ICT মাধ্যমে কি চাচ্ছি, যে কনস্টিটিউশনে যে ধারা উল্লেখ করে আমরা এখানে এই পলিসিটা লিখেছিলাম যে সামাজিক সাম্য, সেই সামাজিক সাম্য আনতে হলে পরে সামাজিক সাম্যের জন্য আমরা ICTকে একটা টুল হিসাবে ব্যবহার করতে চেয়েছি, যে তার মাধ্যমে তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আমরা তিনটা জিনিস চাচ্ছি, একটা হচ্ছে প্রসেস ইম্প্রুভমেন্ট, দ্বিতীয় হচ্ছে সার্ভিস ফ্যাসিলিটেশন, হ্যাঁ তৃতীয় হচ্ছে যে এই সার্ভিস ফ্যাসিলিটেশনের কস্টটা কমানো, যদি আমরা অল্প খরচে এই সার্ভিসটা আমরা মানুষকে দিতে পারি। এবং কস্টের কথা যেখানে বলছি আমি, সেখানে কিন্তু চলে আসছে আমার যে আমি যদি আজকে 1 লক্ষ টাকা খরচ করে কোনো একটা সার্ভিস দিই ICT ব্যবহার করে, তাহলে আমাকে আগেই দেখতে হবে যে ওই সার্ভিসটা আমার এখন দিতে কত খরচ হচ্ছে, এবং ICT ব্যবহারের মাধ্যমে আমার কি সাশ্রয় হচ্ছে, আমি কি বেনিফিট, এক্সট্রা বেনিফিট কি আমি দিতে পারছি, অর্থাৎ এটা যেটা আমরা প্রাইভেট সেক্টরে বলে থাকি যে হোয়াট ইজ মাই রিটার্ন অন ইনভেস্টমেন্ট। যেহেতু আমি সরকারি টাকা, মানে সরকারি টাকা মানে হচ্ছে জনগণের ট্যাক্সের টাকা, এই জনগণের ট্যাক্সের টাকা খরচ করে আমি যদি করতে চাই, তাহলে আই হ্যাভ টু এনশিওর, আই হ্যাভ টু বি অ্যাকাউন্টেবল ফর এভরি সিঙ্গেল টাকা, এবং সেটা কিন্তু ICT মাধ্যমে করা সম্ভবপর। এবং এই ROI বেসড মেজারেবল প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে আমাদের এই সামাজিক সাম্য আনার লক্ষ্যে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দ্রুততার সাথে নাগরিক সুবিধা প্রদান, এই সব কিছুই কিন্তু সম্ভব। এগুলো কিন্তু আর কল্পনার বিষয় নয়, এগুলো কিন্তু একাডেমিক পেপারের বিষয় নয়, এগুলো বাস্তবে ঘটছে, বাংলাদেশেও কিন্তু ঘটেছে, অতীতেও ঘটেছে, বর্তমানেও ঘটছে, এবং সামনে আরও ঘটবে এই আমরা আশা করব। এবং আজকে যারা এখানে আছেন, আমি শিওর যে আপনারা এই এক্সিবিশনে বিভিন্ন মন্ত্রণালয়ের স্টলে আপনারা গিয়েছেন, আপনারা দেখেছেন যে বাংলাদেশে কিন্তু ডিজিটাল কাজ হচ্ছে, এটা বাংলাদেশ কিন্তু পিছিয়ে নেই, কিন্তু এই জিনিসগুলো আমাদেরকে আরেকটু গুছিয়ে আরো মানে সমন্বয় করে এমনভাবে করতে হবে যাতে করে আমরা যেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চাই 2021 সালের মধ্যে, সেখানে পৌঁছাতে পৌঁছানোর পথে আমরা যেন আবার ডিজিটাল ডিভাইড করি না, আমরা সেই পথে যেন বাংলাদেশের গরিব ধনী সবাইকে নিয়ে আমরা সেই জায়গায় পৌঁছাতে পারি। এবং আমার বিশ্বাস যে আমরা সরকারের কাছ থেকে যে উদ্দীপনা, যে উৎসাহ আমরা দেখতে পেয়েছি এই এক্সিবিশনকে ঘিরে, আমার ধারণা সরকার, প্রাইভেট সেক্টর এবং একাডেমিয়া সব মিলে আমরা ইনশাল্লাহ 2021 সালের অনেক আগেই সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা সবাই পৌঁছে যাব। ধন্যবাদ ধন্যবাদ। This is one of the simulators of ICT policy 2009 about
এই পলিসি এখন যেহেতু বাস্তবায়িত হচ্ছে আমার মনে হয় ইউ হ্যাভ রিজন টু বি ইমপ্লিমেন্টেড আপনার যে ধারণা ইয়ার ওয়াইজ টার্গেট ফিক্সেশন করা এবং এটা মনিটর করা আমার মনে হয় এই বিষয়টা বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয় গভীরভাবে চিন্তাটিকে দেখতে পারেন এবং বিশেষ করে যেহেতু প্রায়োরিটি ফিক্সেশন দি ভিজিটিং শুড বি এ কন্টিনিউয়াস প্রসেস এই বিষয়টা করার জন্য আমি সচিব মহোদয়কে অনুরোধ জানাব এরপর আমি অনুরোধ করব মূল প্রবন্ধের উপর আলোচনা করার জন্য মুস্তফা জব্বার সভাপতি বাংলাদেশ কম্পিউটার সোসাইটি সমিতি ইজ এ লিডার এবং এভরিবডি নোস ইট আমার আলোচনাটাও ঠিক হাবিবুল্লাহ কলিম সাহেবের ছকই হবে এবং এ থেকে বুঝতে পারবেন যে আমরা যারা বেসরকারি খাতে মানুষ তাদের চিন্তা ভাবনা বোধহয় প্রায় একটি ধারাতেই বিকশিত হয় করিম ভাই যে কথাটি বলেছেন 2008 যখন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় ছিল তখন আমরা 2002 সালের নীতিমালাটিকে পর্যালোচনা ঠিক না আমরা আসলে পুরোটাই প্রতিস্থাপন করেছি এবং একটি সম্পূর্ণ নতুন নীতিমালা তৈরি করেছি এবং আজকে এটি খুব ভালোভাবে বুঝতে পারি যে তত্ত্বাবধায়ক সরকার যখন ছিল সেই সরকারের কোনো রাজনৈতিক দর্শন ছিল না এবং সেই সরকারের কোনো রাজনৈতিক অঙ্গীকার ছিল না ফলে সেই নীতিমালাটিকে আজকের সরকারের ছকের মধ্যে ফেলাটা কোনোভাবেই সম্ভব না বিশেষ করে যখন